তাভেল্লা চেজারে হত্যার তদন্তে প্রয়োজনে বাংলাদেশকে আরও সময় দিতে চায় ইতালি। দেশটির রাষ্ট্রদূতের চাওয়া, প্রকৃত অপরাধীকে ধরে ন্যায় বিচার নিশ্চিত করবে আইন শৃঙ্খলা বাহিনী। এদিকে ইতালির পাশাপাশি ফ্রান্সও জানিয়েছে তাদের নাগরিকদের বাংলাদেশে ভ্রমণের ব্যাপারে কোনো সতর্কতা জারি করা হয়নি। দুদেশের রাষ্ট্রদূতই বললেন পরিস্থিতি এখন স্বাভাবিক, তাই তারা উদ্বিগ্ন নন। অস্ট্রেলিয়া ক্রিকেট দলের ঢাকা সফর স্থগিতের পরদিন 28 সেপ্টেম্বর গুলশানে ইতালির নাগরিক তাভেল্লা সেজারকে গুলি করে হত্যা, সংকটের সেই শুরু। পালে হাওয়া লাগে আইএসের কথিত দায় স্বীকারের খবরে, তারপর ভ্রমণ সতর্কবার্তা পশ্চিমা কয়েকটি দেশের। সপ্তাহ না পেরুতেই 3 অক্টোবর রংপুরে খুন হন জাপানি নাগরিক, বাড়ানো হয় নিরাপত্তা, নড়েচড়ে বসে আইন শৃঙ্খলা বাহিনী, মাঠে নামে বর্ডার গার্ড বিজিবিও। তারপরও সতর্কবার্তা প্রত্যাহার করেনি পশ্চিমা কয়েকটি দেশ, যদিও সে পথে হাঁটছে না নিহত তাভেল্লার দেশ ইতালি। ইতালি নাগরিকদের বাংলাদেশে আসতে যেতে কোনো বাধা নেই, আমরা এখানে স্বাভাবিক জীবনযাপন করছি। আমরা এখনও শান্তিপূর্ণ পৃথিবী তৈরি করতে পারিনি সবার মতো, তাই আমিও সতর্ক। প্যারিসে থাকলেও আমি সাবধানে এই পথ চলতাম, এখানেও তাই। তাই আমার কাছে পরিস্থিতি স্বাভাবিক। তাভেল্লা হত্যার পর পেরিয়ে গেছে 3 সপ্তাহ, এখনও খুনিদের কেউ গ্রেপ্তার হয়নি, যদিও দাবি শনাক্ত করা গেছে তাদের। ন্যায় বিচারের আশায় আইন শৃঙ্খলা বাহিনীর উপর ভরসা রাখতে চান ইতালির রাষ্ট্রদূত। ইফ দ্য ইনভেস্টিগেটর কুড গিভ আস দ্য কালপ্রাইটস দ্য ডে আফটার, হত্যার পরদিনই অপরাধীকে ধরতে পারলে খুব ভালো হতো, কিন্তু আমরা জানি এরকম হত্যার তদন্তে সময় লাগতে পারে। আমরাও চাই সময় লাগলেও সঠিক তদন্ত হোক, তাড়াহুড়ো করতে গিয়ে যেন প্রকৃত খুনিরা পার না পেয়ে যায়, নির্দোষ কাউকে যেন বিচারের মুখোমুখি না করা হয়। এর আগে সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেননের সাথে বৈঠক করেন দুই রাষ্ট্রদূত। ঘণ্টাখানেকের বৈঠকে বিদেশি হত্যার সাথে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার আশ্বাস দেন মন্ত্রী। মাহফুজ, মিশু, যমুনা নিউজ, ঢাকা।